অল কি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেকদিন ধরেই আমি কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া প্রাণের সার্কুলার দেন না কেন আসলে ভাই আমি তো কেউ না আমি সার্কুলার পেলে তো তবেই দিব তো যাই হোক আজকে সেই কাঙ্ক্ষিত নিয়োগ একটা পেয়ে গেলাম যেখানে আপনি কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী কিংবা এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এখানে আবেদন বলতে আপনি সরাসরি সাক্ষাৎকার করবেন আর কি ইন্টারভিউ দিবেন তো খুবই সংক্ষিপ্তভাবে খুব সুন্দর মতো আমি আপনাদেরকে বলে দেব যারা যারা অভিজ্ঞতা ছাড়াই আসলে এই ধরনের কোম্পানি চাকরি করতে আগ্রহী তারা আমার ভিডিওটি দেখেন আমার বিশ্বাস আপনাদের কাজে আসবে তার আগে বলি সার্কুলার লিঙ্ক আমার প্রথম কমেন্টে আমি দিয়ে দিচ্ছি ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা অবস্থায় আসবেন যেখানে প্রথমেই পাবেন এই যে প্রাণ গ্রুপের বিনা অভিজ্ঞতায় নিয়োগ এ জিএসি চি পাশে এটাতে ক্লিক করবেন করা মাত্র আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন আর সার্কুলার সোর্সটা বলে দিই আজকে যারা বাংলাদেশ প্রতিদিন পেপারটা পড়ছেন তারা কিন্তু অলরেডি সার্কুলারটা পাইছেন ওকে বাংলাদেশ প্রতিদিনের ভিতরে আজকের এই চার তারিখের পেপারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সো আপনারা চাইলে ওখান থেকে কালেক্ট করতে পারেন আর আমি সরাসরি তো দিয়ে দিলাম এখন আপনাদের বিষয় সে একটু জাস্ট একটু আলোচনা করি আমরা তো প্রাণ গ্রুপে এখানে জাস্ট খাদ্যপণ্য প্রক্রিয়াতকরণের জাস্ট ওই সেক্টরে আর কি তারা কিছু পদে ড্রাইভার নিয়োগ করবে এবং কিছু সিকিউরিটি গার্ড নিয়োগ করবে তো বন্ধুরা এখানে ড্রাইভার দেখুন অনলি অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন এবং লাইসেন্সের ধরন কিন্তু হ্যাভি মিডিয়াম লাইট যারা ড্রাইভার আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন আর আপনার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এটা তারা বলছে কিন্তু সিকিউরিটি গার্ডে আসার পরে বলছে অনলি অষ্টম শ্রেণী পাস তবে এখানে আরেকটি বিষয় বলাই বা হল আপনার যদি এসএসসি পাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নো প্রবলেম ইন্টার পাস করলেও আবেদন করতে পারবেন যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে এখানে বয়স কমপক্ষে বাইশ থেকে চল্লিশের ভিতরে হতে হবে তো এখানে দেখুন সিকিউরিটি গার্ডের কথা যেটি বলছে আর কি পাঁচ ফিট ছয় ইঞ্চি মাফের যে সমস্ত ছেলেমেয়ে আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন বুকের মাফ চৌত্রিশ ইঞ্চি স্বাভাবিক আর কি আর খুব সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আর ছাড়া কিছু কিছু রোগা পাতলা এদের ছেলেমেয়ে আবেদন করলে তারা নেবে না একটা স্মার্ট ছেলেমেয়ে হলে এখানে আবেদন করতে পারবেন আর একটা ব্যাপার হলো যে প্রশ্ন করতে পারেন ভাই এখানে কয়জন লোক নেবে ভাই এদের লোক লাগে একজন দুজন না প্রচুর পরিমাণে লোক লাগে সো আপনি এখানে আবেদন করেন আপনি জাস্ট আবেদন করলেই বুঝবেন যে এখানে কী পরিমাণে সিবি ড্রপ হয় আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যদি আপনি স্মার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করলে আপনার হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আরেকটি ব্যাপার হলো আপনি এখানে কোথায় কোথায় ইন্টারভিউ দিবেন দেখেন এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা জায়গা ঢাকাসহ দশটা জেলাতে কিন্তু আপনি এখানে আবেদনের অপশন আছে এর ভিতরে ঢাকার ভিতরে সেই হোসেন সুপার মার্কেট উত্তর বাড্ডাতে নরসিংদিতে আছে প্রতি শনিবারে ঝিনাইদহ এই ঠিকানা বরাবর দশ নভেম্বর ও চোদ্দো ডিসেম্বর চোদ্দো ডিসেম্বর আপনি আবেদন দিতে পারেন খুলনার ছেলেমেয়েরা এখানে দিতে পারেন কিংবা খুলনার আশপাশের ছেলেমেয়েরা এই ঠিক খুলনার এই ঠিকানা বরাবর তো আপনার দেখেন আগে আপনার জেলাটা কোনটা আপনার জেলা যদি না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন সেটা আমি বলে দিচ্ছি লাইক ডেট আমার বাড়ি পাবনাতে তো আমার পাবনাতে কিন্তু এখানে নাই সো আমি এখানে কী করবো দেখেন এখানে নাটোর আছে নাটোর কিন্তু আমার বাড়ির পাশে সো আমি চাইলে কিন্তু সতেরো নভেম্বর ও অথবা আট ডিসেম্বর আমার যেটা সুবিধা হয় আমি সেই সুবিধা অনুযায়ী ডেটে কিন্তু আমি এই নাটোরের এই ঠিকানা বরাবর গিয়ে কিন্তু ইন্টারভিউটা ফেস করতে পারি ঠিক একইভাবে সিরাজগঞ্জের মেয়েরাও কিন্তু এখানে একইভাবে আপনি ইন্টারভিউ ফেস করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে তো এরকমভাবে আপনার জেলাটা কোনটা সেটাকে সিলেক্ট করেন করার পরে আপনার জেলা যদি থাকে বড়ই ভালো না থাকলে পাশের জেলাটা কোনটা আছে সেটা দেখে নেন কিংবা আপনার চাইলে ঢাকাতে এই ঠিকানা বরাবর প্রতি মঙ্গলবার যে কোনো মঙ্গলবারে গিয়ে কিন্তু এখন আপনি ইন্টারভিউটা ফেস করতে পারেন নো প্রবলেম তো বন্ধুরা আমার মনে হয় বাকি বিষয়গুলো যদি আপনারা একটু সার্কুলারটা নামায় পড়েন তাহলে সব কিছু বুঝতে পারবেন এখনকার কথাটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ